2015 সালে ট্রেডক্রাফ্ট জুট এম্পাওয়ারিং উইমেন ইনসিওরিং লাইভলিহুডস বা জুয়েল নামে 4 বছরের একটি প্রকল্প শুরু করে। জুয়েল প্রকল্পটি বিগ লটারি ফান্ডের অর্থায়নে যশোর ও ফরিদপুরে পাট খাতের সাপ্লাই চেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় অদৃশ্য ভূমিকায় নিয়োজিত নারী শ্রমিকদের নিয়ে কাজ করেছে। এই নারী শ্রমিকরা রেটিং অর্থাৎ পাটের গাছ থেকে আঁশ ছাড়ানোর কাজে নিয়োজিত। আমি শুনলাম আপনি নাকি জুয়েল প্রজেক্টে যোগ দিয়েছেন, হঠাৎ করে আপনি জুয়েল প্রজেক্টে কেন যোগ দিলেন? প্রজেক্টে যে যোগ দিলেন, আপনি কি মনে করেন আপনার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, যেমন দল ছিল না, দল সঞ্চয় ছিল না, কিছু টাকা সঞ্চয় সময় দেখা যায়, এই সঞ্চয়গুলো কাজে সময় দেখা যায় না। তারপরে এই যে হাসপাতাল বিপদটা মারা দেখো, এগুলো তাকে বুঝতাম না। মাটি পরীক্ষার দিক যেমন একটা ট্রেনিং পাইছি, এগুলা তো শিখছিলাম না, জানছিলাম না, অফিস আদালত কোর্টাচারি কিছুই চিনতাম না। আমার কেউ চিনত না, আমি প্রজেক্টে সভাপতি হতে পারছি, সবাই যেমন 7-8 জন সদস্য নিয়ে আমি একটা দল গঠন করতে পারছি, যেমন সবাই একটা কথা বললে শুনে আমার কথায় মান্য দেয়, আগে এরকম ছিল না। আগে আমাদের এই গ্রাম সহ মুরগিগুলো সম্পূর্ণ বাড়ির থেকে প্রত্যেক বাড়ি থেকে মুরগি মরে পরিষ্কার, আমরা এমন একটা মুরগি বাঁচাইতে পারি না। আর এখন যে প্রশিক্ষণ পাওয়ার পরে মুরগিগুলো আমরা লালন পালন করতেছি, এই মুরগিগুলা আর মরবে না। আমার মুরগি কিনা পরে অসুখ হলে 2-3 দিন দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লো, পরে আমরা ওষুধ এনে খাওয়ালাম, খাওয়ালি পরে ওই মুরগিটা ভালো হয়ে গেল। তারপরে সেই মুরগি বাচ্চা দিলে 13টা ডিম দিয়ে বসাইছি, 5টা বাচ্চা আছে, মানে বের হয়েছে এই 5টা বাচ্চা। ওই 5টা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা অসুস্থ হলো, পরে ওই ওষুধ আবারও খাওয়াই দিলাম, দেওয়ার পরে আমার সেই বাচ্চাগুলা সম্পূর্ণ এখন ভালো আছে। আর ছাগল অসুখ হয়েছিল, পশু ডাক্তারের কাছে আমরা ফোন করলাম, ফোন করার পরে আমরা বললো যে আপনারা আসেন চাপা খোলা অফিসে, ওই জায়গায় যাওয়া ওষুধ আনার পরে ছাগলটাও যে এখানে আছে, ছাগলটা ভালো হয়ে গেছে। আমার দলের মধ্যে আমি এখন সিলেটারি যাচ্ছি, আগে তো কোনো কিছু ছিলাম না, আমরা এই 7-8 জনের ভিতরে নির্বাচন করে তারপরে আমি সিলেটারি হয়েছি। আর আমরা যা হাত মুরুখ লোক হইয়া এই সংগঠন করে আমরা মনে করেন যে এসব জায়গা চিনছি, জানছি, বুঝছি, এখন যাইতে পারবো, আরো 5 জন নিয়ে যাইতে পারবো, আমার সদস্য যারা আছে তাদের যদি কোনো আপদ বিপদ আসে সেটার জন্য আমি ওইখানে যা দাঁড়াইতে পারবো। আমি যদি সামনে যদি আর একটু যদি ইনকামের পথ করতে পারি, আমার বাড়ি ঘরটা যদি আমি ভালো করতে পারি, আমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ করতে পারি, আরো যদি যে আমাদের আশা আছে যে আরো যদি বেশি বেশি ট্রেনিং করতে পারি, সেটাই তোমার লাভ। আমার 2টা বাচ্চা আছে, এদের ভালো মতো পড়াশোনা করা, ভালো খাওয়া, পোশাক আশাক দেওয়া, আমার একটা ঘর নেই, একটা টিন দিয়ে একটা ঘর দিতে পারি, ভালো মতো হাঁস মুরগি অসুখ মারা না যা আয় করতে পারি, ভালো মতো খাইয়ে দিয়ে বাঁচতে পারি।
চার বছরের জুট এম্পাওয়ারিং উইমেন এনশোরিং লাইভলিহুডস বা জুয়েল প্রকল্পটি পাটখাতে নিয়োজিত 4,330 জন নারী শ্রমিকদের নিয়ে কাজ করেছে। তাদের সম্মিলিত কণ্ঠ তৈরিতে, উন্নত সেবা গ্রহণের সুযোগ তৈরিতে এবং তাদের আয়ের পথ বৃদ্ধি ও বহুমুখী করতে সহায়তা করেছে। এই প্রকল্পটি বাস্তবায়নে ট্রেডক্রাফ্টকে সহযোগিতা করেছে আঞ্চলিক অংশীদার উলসি সৃজনী সংঘ ইউএসএস।